গীতা যেমন পাঠ করা হয়, এটা যে কোনো একটা বিশেষ পন্থের, কোনো একটা বিশেষ পথের তা না, এর পুরো অ্যাপ্রোচটাই হলো ইউনিভার্সাল। কিছু কিছু জিনিসকে যদি বাদ দিয়ে দেওয়া যায় তখন দেখবেন এই গ্রন্থ খ্রিশ্চানসরাও এটাকে মানতে পারে, বৌদ্ধরাও মানতে পারে, যহুদিরাও মানতে অন্য যদি ইচ্ছে থাকে, কারণ এর মধ্যে যে সত্যগুলোকে আলোচনা করছেন এগুলো সব শাশ্বত সত্য। এই শাশ্বত সত্য হওয়ার জন্য কি আমাদের যখনই আমরা নিজেকে একটা গণ্ডির মধ্যে বেঁধে দিই, তার মানে হচ্ছে আপনি বৃহৎকে কোথাও একটা ছোটতে নামিয়ে দিচ্ছেন। কিন্তু গীতা সেটা করে না। যেমন গায়ত্রী মন্ত্র বেদের ওম ভূর্ভুবঃস্বঃ, এটা যে কোনো লোক করতে পারে, যেখানে খুশি করতে পারে, এটা কোনো ধর্মে বাঁধা নয়। ঠিক তেমনি গীতা ধর্মে বাঁধা নয়, আর হিন্দুদের জন্য তো কোনো মতেই না। যদি কেউ বলে আমি শাক্ত, আমি শৈব, আমি মানব না, এটা বোকামো, এটা সবারই জন্য।